পদবিয়োগ গ্রেড উন্নীতকরণের দাবিতে ঝালকাঠিতে পঞ্চম দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করলো বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি বাকাসোস। এই দাবিতে গত 15 নভেম্বর থেকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে তারা। জেলা প্রশাসনের কর্মচারীরা কর্মবিরতি করায় ভোগান্তির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। বিডি স্টার টিভি নিউজ তথ্য বিরোচিত্রে আছেন ঝালকাঠি জেলা প্রতিনিধি রেজাউল ইসলাম পলাশ। খবর করছি মেধানা রহমান লিজা। বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো সকাল 9টায় কর্মবিরতি শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় অবস্থান নেন কালেক্টরেট সহকারী সমিতির নেতাকর্মীরা। এ সময় তারা দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বাংলাদেশ কালেক্টরেট সমিতির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মাঠ প্রশাসনে কর্মরত 16 থেকে 11 গ্রেডের কর্মচারীদের পদবি পরিবর্তন অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে 15 নভেম্বর রবিবার হতে ঝালকাঠির 4টি উপজেলায় কর্মসূচির বৃহস্পতিবার পঞ্চম দিন অতিবাহিত হয়েছে। কর্মসূচির মধ্যে আছে 15 হতে 19 নভেম্বর সকাল 9টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকেল 5টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি এবং অফিস চত্বরে অবস্থান। আগামী 22 হতে 26 নভেম্বর সকাল 9টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল 5টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি এবং অফিস চত্বরে অবস্থান। আগামী 29 ও 30 নভেম্বর হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল 5টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি এবং অফিস চত্বরে অবস্থান। কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি থাকায় নিত্যদিনের কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, ফলে জেলা প্রশাসক কার্যালয় থেকে সকল উপজেলা পরিষদে বিভিন্ন এলাকা থেকে আসা সেবা প্রত্যাশী জনগণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে সেবা প্রত্যাশী অনেক জনগণ তাদের প্রয়োজন অনুযায়ী সেবা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। আন্দোলন চালিয়ে আসা কর্মচারীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। নেতৃবৃন্দ অবিলম্বে দাবি মেনে নিয়ে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। চলবে না, চলবে না, এক দেশে দুই নীতি চলবে।